রহমানুরাহিম অনলাইন পাঠদান সরকারি মুজিব কলেজের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। আমি সরকারি মুজিব কলেজ রিনার ক্লাব প্রভাষক সংস্কর্ম। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আগে একটা ক্লাস নিচ্ছি, আজকে আরেকটি ক্লাস। লক্ষ্য করো, আমাদের আজকের ক্লাসটা সমাজকর্ম প্রথম একাদশ দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়ে পেশা ও বৃত্তি। বন্ধুরা, এখন লক্ষ্য করো, তোমাদের আমি কিছু ছবি দেখাবো। প্রথমে একটি ছবি দেখাচ্ছি, একজন ডাক্তারের ছবি, একজন শিক্ষার্থীর ছবি যিনি পড়াচ্ছেন, একজন রিক্সাওয়ালার ছবি যিনি রিক্সা চালাচ্ছেন, একজন কৃষকের ছবি যিনি আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। তাহলে এই ছবিগুলো লক্ষ্য করে বন্ধুরা বুঝতে পারবে আজকে আমার ক্লাসটা পেশা ও বৃত্তি নিয়ে। অবশ্য বন্ধুরা, তোমরা এখানে পেশা বৃত্তি থেকে কি কি শিখবে এই পাঠে আমি তোমাদের এখন বলে দিচ্ছি। পেশাটা কি, বৃত্তি কি, পেশা বৃত্তির মধ্যে পার্থক্য কি, পেশা বৃত্তির মধ্যে সম্ভব কি। বন্ধুরা, তোমরা এই ক্লাসগুলো বাড়িতে বসে হয়তো পড়ছো, তারপরেও আমরা আপনাদেরকে পড়াচ্ছি, অবশ্যই ক্লাসগুলো দিতে তোমরা উপকৃত হবে। বন্ধুরা, তোমরা এখানে পেশা কে এই বিষয়ে আমি তোমাদের আলোচনা করে দিব, তোমরা শুনবে। দেখো, পেশা হইল একটি ফার্সি শব্দ, ল্যাটিন শব্দ প্রফেসর থেকে এসেছে, ইংরেজি প্রতিশব্দ প্রফেসর। বন্ধুরা, তোমরা এখানে পেশাকে এই সংজ্ঞাটা লক্ষ্য করো। পেশা হলো, এর অর্থটি হলো আধিকারিক অর্থ বৃত্তি, কিন্তু এই পেশা হলো এক প্রকার বিশেষায়িত বৃত্তি যেখানে নির্দিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে। যেমন একজন শিক্ষক, ডাক্তার, উকিল, এরা সকলে তার নির্দিষ্ট বিষয়ে তাত্ত্বিক ব্যবহারে জ্ঞান অর্জন করছে, তারপরে এরা বাস্তব ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করতেছে। শিক্ষক যেমন শিক্ষাদান করছে, ডাক্তারও তেমনি কিন্তু তার উকিল দেখছে, ব্যাংকার তেমনি তাদের ব্যাংকে কাজ করছে। এই কারণে বলছি যে পেশা হলো এক প্রকার বিশেষ ভিত্তি যেখানে নির্দিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে। বন্ধুরা, এখন আবার লক্ষ্য করো, পেশাকে আমরা জানলাম এখন বৃত্তি কি। জীবন ধারণের জন্য পরিচালিত যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃত্তি করবে। আমরা বৃত্তি তাকে বুঝি যে কোনো ছোট কাজ করুক না কেন, সেটা জীবন ধারণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে। কিন্তু একজন সুস্থ স্বাবলম্বন ব্যক্তি, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যদি সে যে কোনো অর্থনৈতিক কাজ করে সেটা হলো বৃত্তি। সহজ ভাষায়, একজন সুস্থ স্বাবলম্বন ব্যক্তি যদি জীবন ধারণের জন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় তখন তাকে বৃত্তি বলে। নিশ্চয় বুঝতে পারছো, যেমন একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, ব্যবসায়ী, দিন মজুর শ্রমিক, এরা প্রত্যেকেই অবশ্যই সুস্থ স্বাবলম্বন এবং তারা অর্থনীতি অর্জনের জন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়। এই কারণে এগুলিকে আমরা বলতে পারি এরা সবাই বৃত্তি। বন্ধুরা, আরো লক্ষ্য করো, পেশা বৃত্তি মধ্যে পার্থক্য। বন্ধুরা, এখন দেখছো সংজ্ঞা, এখন আমরা এদের পার্থক্য সম্পর্কে বলবো। আর শেষ অবস্থানে বলছি, দেখো, পেশাটা এবং বৃত্তির মধ্যে পার্থক্য থাকে। আমরা পেশা বৃত্তির পার্থক্য লক্ষ্য করলে প্রথমে আমরা সংগত ভাবে ঢুকে লক্ষ্য বলতে পারি যে জীবিকা নির্বাহের জন্য বৈশিষ্ট্য দক্ষতামূলক ও ব্যবহারিক জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক কাজকে বলবে পেশা, আর জীবিকা নির্বাহের জন্য যে কোনো অর্থনৈতিক কাজকে বলে বৃত্তি। জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক কাজকে আমরা যেমন পেশা বলি, তেমনি জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক কাজে আমরা বৃত্তি বলি। দেখো, প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন হয় পেশা, কিন্তু বৃত্তির ক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক জ্ঞানের
প্রয়োজন হয় না যে একজন কৃষক কিন্তু তার পারিশ্রমিক অর্জন না করতে পারলে সে কিন্তু সুন্দরভাবে ক্ষেতে কিংবা মাঠে ফসল ফলাতে পারে আবার ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন আছে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞানের ভিত্তির মধ্যে প্রয়োজন নেই দেখো আরেকটা নৈতিক মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড আছে কিন্তু ভিত্তি থেকে নৈতিক মানদণ্ড মূল্যবোধ নেই প্রত্যেক পেশারই একটা সংগঠন থাকে যেমন শিক্ষকের ডাক্তারের এদের একটা সংগঠন থাকে কিন্তু কৃষক বন্ধু শ্রমিক বিশ্বলা এদের কিন্তু সংগঠন নেই তাই আমরা বলতে পারি ভিত্তির কোনো পেশাগত সংগঠনের প্রয়োজন হয় না এর কোনো আবশ্যকতা নেই জবাবদিহিতে আবশ্যক যে কোনো পেশার অবশ্যই তার জবাবদিহিতে আবশ্যক কিন্তু ভিত্তির ক্ষেত্রে কোনো জবাবদিহিতে নেই একজন ভিক্ষুকের একজন জিজ্ঞাসাকে একজন শ্রমিকের কখনোই কারোর সাথে জবাবদিহি করতে হয় না তার স্বাধীনভাবে সে কাজ করে অর্থনীতি উপার্জন করে জীবিকা নির্বাহ করে সামাজিক স্বীকৃতি আছে পেশার অবশ্যই কিছু সামাজিক স্বীকৃতি আছে কিন্তু বৃত্তির কোনো সামাজিক স্বীকৃতি নাও থাকতে পারে কারণ ভিক্ষুকে আমাদেরকে স্বীকৃত দিতে চাই না এই কারণে বলি পেশার সামাজিক স্বীকৃতি আছে এবং বৃত্তির কোনো সামাজিক স্বীকৃতি নেই বন্ধুরা তোমরা লক্ষ্য করছো পেশা ভিত্তির সংজ্ঞা পেশা ভিত্তির পার্থক্য তোমরা আমরা এখানে উপলব্ধ এই পার্থক্যের প্রেক্ষিতে বলতে পারি যে পেশার ভিত্তি এরা কেউ অপরের সাথে উৎপতভাবে জড়িত কিন্তু বৃত্তি অর্জনের একটা পেশা হয়তো আধুনিক ও বর্তমান ধারণা বৃত্তি কিন্তু একটা সুপ্রাচীন ধারণা সকল পেশায় বৃত্তি কিন্তু সকল বৃত্তি পেশা নয় তাহলে অবশ্যই আমরা এটা অবশ্যই খেয়াল করব যে সকল পেশায় বৃত্তি কিন্তু বৃত্তি পেশা নয় বন্ধুরা আবার লক্ষ্য করো পেশা বৃত্তির পার্থক্য আমরা অবশ্যই শিখলাম সেই সাথে আমরা এখন পেশা ও বৃত্তির সম্পর্কটা আলোচনা করব পেশা ও বৃত্তি এরা উভয়ই একে অপরের সঙ্গে সম্পর্কিত একে অপরের নির্ভরশীল উভয়ই এদের একমাত্র পন্থা হল তাদের জীবিকা নির্বাহ পেশা ও বৃত্তি উভয়ই একমাত্র পন্থা তাদের জীবিকা নির্বাহের উপায় একজন ডাক্তার যেমন তার জীবিকা নির্বাহের জন্য ডাক্তারি করে একজন কৃষক তেমনি পেশা কৃষি কাজ করে তার জীবিকা নির্বাহের জন্য বন্ধুরা আবার লক্ষ্য করো উভয়ের উদ্দেশ্য জীবিকা নির্বাহের মাধ্যমে জীবন ধারণ করা উভয়ই তারা অর্থনৈতিক উপার্জন করে সেটা তাদের জীবিকা নির্বাহের মাধ্যমে জীবন ধারণ করবে তারা যে অর্থনৈতিক উপার্জন করবে সেটার উদ্দেশ্য হলো জীবিকা নির্বাহের মাধ্যমে জীবন ধারণ করা বন্ধুরা আরো লক্ষ্য করো উভয়ই অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত একজন শিক্ষক একজন ডাক্তার একজন উকিল যেমনি তাদের কাজ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তেমনি একজন কৃষক একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে বা জড়িত উভয়ই তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত বন্ধুরা আবার লক্ষ্য করো উভয়ই জীবিকা নির্বাহের জন্য শারীরিক সক্ষমতা প্রয়োজন পেশার যেমন শারীরিক সক্ষমতা প্রয়োজন তেমনি বৃত্তিরও কিন্তু শারীরিক সক্ষমতা প্রয়োজন অসুস্থ কেউ কখনো তাদের শারীরিক সক্ষমতা না হলে কাজ করতে পারবে না এই কারণে উভয় জীবিকা নির্বাহের জন্য শারীরিক সক্ষমতা প্রয়োজন উভয়ই পেশাবৃত্তিরা উভয়ই রাষ্ট্রের উন্নয়নের জন্য ভূমিকা পালন করে উভয়ই রাষ্ট্রের উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করে সমাজের যে কোনো উন্নয়নের কর্মকারের সাথে পেশাবৃত্তি একে অপরের সাথে উৎপন্নভাবে জড়িত একটি ছাড়া আর কি অবসর চলতে পারে না আমরা অবশ্যই এখানে বলি যে সকল পেশায় ভিত্তি কিন্তু সকল ভিত্তি পেশা নয় বন্ধু বন্ধু